অসুস্থ মাকে নিয়ে জীবন যুদ্ধে টিকে থাকার লড়াই। বনগাঁটা অবাজারে ফুটপাতে বসে তেঁতুল বিক্রি করেন এমএ পাশ বুলবুলি। অসুস্থ মাকে নিয়ে জীবন যুদ্ধে টিকে থাকতে বনগাঁ বাজারে বসে তেঁতুল বিক্রি করেন এমএ পাশ মেয়ে। এখন এগুলো তো আমাকে বাধ্য হয়ে করতে হচ্ছে, না করলে নয়, মানে কি হবে পড়াশুনো করে এরকম একটা সময় বিশেষে হয়। এমনিতে আমি চাকরির জন্য পড়াশুনো করতাম, মানে করি, এখনো করি। শুধু তেঁতুল নয়, যখন যেরকম ফল পাওয়া যায় তা কুড়িয়ে এনে রাস্তার পাশে সাজিয়ে বসেন। যা দু চার পয়সা বিক্রি হয় তা দিয়েই কোনো মতে চলে মা মেয়ের সংসার। জীবনের এই কঠিন গল্পের নায়িকা বুলবুলি, পুরো নাম বুলবুলি আইচ। বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয় থেকে গ্রাজুয়েশন, তারপর কল্যাণী ইউনিভার্সিটি থেকে এমএ পাশ করেছেন বুলবুলি। বাবা তুষার আইচ গত এক বছর আগে বনগাঁ থেকে বাড়ি ফেরার পথে বনগাঁ বিডিও অফিসের কাছে পথ দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান। তুষারবাবুও ভীষণ মেধাবী ছিলেন, অভাবের সংসারে কষ্ট করে লেখাপড়া শিখেছিলেন, মেয়েকেও সেই শিক্ষায় শিক্ষিত করেছেন। বনগাঁ মতিগঞ্জের হাটে বিভিন্ন জিনিস বিক্রি করে সংসার চলতো তাদের। তুষারবাবুর মৃত্যুর পর অথই সাগরে পড়ে যান বুলবুলি। বাবার ইচ্ছেতে ততদিনে এমএ পাস করে চাকরির জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন। বাবার মৃত্যুর পর সেসব বন্ধ হয়ে যায়। ঘরে অসুস্থ মা, ওষুধ ছাড়া তার দিন চলে না, সংসারের খরচ, বাধ্য হয়ে সংসারের হাল ধরতে হয় বুলবুলিকে। এটা ওরা ফল কাটা হয়, একটু বিক্রি টিক্রি করে, লোকজন দিয়ে পাড়তে হয়, দু চারটে পেরিয়ে ওই বাজার সাজারে নিয়ে যায়, বিক্রি টিক্রি করে, এইভাবেই চলছে। কিছু এদিক ওদিক তো জামাইরা কিছু দেয়, অল্প কিছু, ওদেরও অবস্থা খুব একটা ভালো না, মোটামুটি কোনো রকমে চলে ওদের। হ্যাঁ, ওষুধপত্র কিনতে হয়, আমার তো শরীর শারীরিক তো ওষুধের পরেই থাকে, এখন এই ওষুধ ছাড়া তো আমার চলে না, আমার এই ভালো এই মন্দ আমার নিজের কোনো গ্যারান্টি নেই। প্রথমে দু একদিন মতিগঞ্জ হাটে যাওয়া শুরু করেছিলেন। গ্রামের রাস্তা, আলো নেই, রাত হয়ে গেলে বাড়িতে একা একা ফিরতে ভয় করে, তাই নিরুপায় হয়ে বনগাঁ টবাজার এলাকায় ফুটপাতেই বসেন পশোড়া সাজিয়ে। পাকা তেঁতুল, পাকা গাব, বেল, জামরুল, আসলে বুলবুলির বাড়ি লাগোয়া কিছুটা জায়গা আছে, সেখানেই বিভিন্ন গাছ, সেই গাছে যখন যা ফল হয় তাই কুড়িয়ে এনে বিক্রি করে। বনগাঁ ধর্মপুকুরিয়া এলাকায় বাড়ি বুলবুলির, বাড়ি থেকে সকাল সকাল সাইকেল নিয়ে বেরিয়ে পড়া। গ্রামের এই মেঠো পথ গিয়ে পড়ে শহরের রাস্তায়, সাইকেলের পেছনে বাঁধা ঝুড়ি, তাতেই সাজানো নানান সামগ্রী, সামনের ব্যাগে রাখা থাকে কিছু নোটস। আসলে বাজারে বসে যখন সময় পাওয়া যায় তখন একবার চোখ বুলিয়ে নেওয়া। আমার বাবা বনগাঁ হাটেই বিক্রি করতেন, সোম শুক্রবার রাত্রে, ওই যে সব্বিকাল থেকে শুরু হয় হাটটা। তারপর আমার বাবা মারা যাওয়ার পরেও আমি দুই তিন দিন গেছি ওই হাটে, কিন্তু ওই রাত্রে আমাদের বাড়িটা তো অনেকটা দূরে, এবার ওই অন্ধকার হয়ে যায়, মানে আমাদের রাস্তাতে কারেন্ট নেই, এবার ওই আমি একা মেয়ে মানুষ, সাইকেল নিয়ে যাওয়া, ঝড় জল আছে, অনেক সমস্যা আছে, ওই জন্য আমি আর ওখানে যাই না, আমি তখন এখানে এই টবাজারেই আসা শুরু করি। এমনিতে আমি চাকরির জন্য পড়াশুনো করতাম, মানে করি, এখনও করি, বাবা বেঁচে থাকাকালীনও আমি চাকরির জন্যই পড়াশুনো করি আর টিউশনি করতাম, আর এখনও আমি চালিয়ে যাই যেটুকু সময় পাই। আমি চাকরির জন্যও বাড়িতে গিয়ে পড়াশুনো করি, এবং এখানে বসেও যখন কেউ ফাঁকা থাকে তখন বসে বসে আমি এখনও আমি নোট বোলাই, যেহেতু আমার সবসময় মাথার মধ্যে পড়াশুনোটাই ঘোরে। এই নোটগুলো আমার এম এ ক্লাসের নোট, এবং আমার বাড়িতে প্রচুর বই খাতা ভর্তি হয়ে গেছে, আমি ভাঙাড়ির কাছেও বেচি না, যে কারণে যেগুলো মোটামুটি আমার খুব একটা দরকার না, নোট আছে, বইও আছে, নোটগুলো কাগজগুলো এমনি ইঁদুরে খায়, উইতে খায়, তার জন্য দিয়ে দিচ্ছি, আর পড়াটাও হচ্ছে, এর জন্যই বিক্রি করি, মানে কি হবে পড়াশুনো করে এরকম একটা সময় বিশেষে হয়। আমার বাবাও খুব কষ্ট করে পড়াশুনো করেছিলেন, আমার বাবারও বাবা ছিলেন না, ছোটোবেলায় উনি মারা গেছেন এবং ভীষণ কষ্ট করে পড়াশুনো করেছেন, উনি ক্লাসে ফার্স্ট হতেন, অঙ্কে ওনার কাছ থেকে অঙ্ক শিখেছে, এমন মানুষ কলেজের এখন প্রফেসর, এমনও আছে,
আমার বাবাও খুব মেধাবী ছাত্র ছিলেন এবং আমি বাবার কাছে গল্প শুনেছি, বাড়িতে উনি পড়ার সময় পেতেন না, স্কুলে গিয়ে যেটুকু উনি পড়তেন তাতে উনি আকরণ করেছেন। এত মেধাবী স্টুডেন্ট, কষ্ট বাবা আমার জন্য করেছেন। এখনও আমি যতদূর মানে যত দূর দিন আমি পারবো, যতটুকু পারবো আমি পড়াশুনো তো আমি চালিয়েই যাব। এখন এগুলো তো আমাকে বাধ্য করতে হচ্ছে, না করলে নয়। এই বেচা কিনা করেই আমাদের সংসার বাবা চালাতেন, এখন বাবা যেহেতু নেই এখন চলবে কী করে, সেই জন্য এখন ওই জন্যই আমাকে বাধ্য হয়ে আসতে করতে হচ্ছে। বেলা একটার মধ্যেই দোকান গুটিয়ে ফের বাড়ির পথে রওনা দিতে হয়। অসুস্থ মা তার ফেরার পথ চেয়ে বসে থাকেন বাড়িতে। বাড়ি ফিরে যেদিন শরীর চলে সেদিন দুটো ভাত ফুটিয়ে নেন, যেদিন ক্লান্তি চেপে ধরে সেদিন ছাতু বা মুড়ি। আমাকে গিয়েই ভাত রান্না করে খেতে হয়, হয় আর নালে এমনি মুড়ি আছে ছাতু এইসব খাই, খেয়েই কোনো রকম চলে। বুলবুলি জানালেন খুব কষ্ট হয়, পেরে উঠি না, তবুও একরাশ ক্লান্তি মাখা শরীর যখন একটু জিড়িয়ে নিতে চায় দাঁতে দাঁত চেপে ফের নিজেকে শক্ত করে। সে হয়তো বাবার ছবিতে হাত বোলাতে বোলাতে খানিকটা শক্তি সঞ্চয় করে। বাজার থেকে বাড়ি ফিরে ফের বসতে হয় গনগনে আগুনের সামনে। জঙ্গল থেকে কুড়িয়ে আনা কাঠ উনুনে গুজে দিলেই তবেই গরম ভাতের গন্ধ আসে। আমি এখান থেকে বেশিরভাগই একটা বাজলেই উঠে চলে যাই, যেহেতু মা বসে থাকে আমি বাড়িতে গেলে মা আর আমি একসাথে খাবো বলে, সেই জন্য আমি একটা বাজলেই উঠে চলে যাই এবং বাড়িতে গিয়ে তারপরে আমি আর মা খাই। আর না রান্না বান্না বলতে মা যেটুকু পারেন করেন, যেটুকু না পারেন হয়তো কোনো দিন এমনও হয় রান্না উনি করেন না, আমাকে গিয়েই ভাত রান্না করে খেতে হয়, এমনও আছে। এবার মাকে আমি বলি তুমি যেটুক পারবে করবে, যেটুক না পারবে আমি করব, কোনো অসুবিধা নেই। তবে উনি ওই সিদ্ধ ভাতটা উনি কোনো রকম করলেন, আমি হয়তো গিয়ে একটু তরকারি করলাম, কোনো দিন হয়তো উনি করেনও না সিদ্ধ ভাতটা, আমাকে করতে হয়। আর নালে এমনি মুড়ি আছে ছাতু এইসব খাই, খেয়েই কোনো রকম চলে। কী করব মানে আমারও তো কষ্ট হয়ে যায়, পারি না আর, বাড়িতে গিয়ে খিদে পেয়ে যায়। তো মা যদি দেখি রান্না করেনি অনেক সময় ওইভাবেই মানে গিয়ে শুয়ে পড়ি আর কি, খেয়ে দিয়ে কষ্ট ক্লান্ত হয়ে যায়, আমি ওর পেরে উঠি না আর। এতদূর পড়াশুনো করেও একটা পাকাপাকি কাজ জুটল না, বড় আক্ষেপ বুলবুলির। যদি একটা কাজ জোটে, এমএ পাশ করেছি, এমএ পাশ করে আমি চাকরির জন্য পড়াশুনো করছিলাম, তো কোনো চাকরি তেমন তো হলো না, কোনো নির্দিষ্ট তেমন কাজও আমার নেই, এখন বাধ্য হয়ে এখন এই করছি। তো কোনো নির্দিষ্ট কাজ হলে ভালো হতো, এটা তো আর মানে একটা না যে সারা বছর হয় সেটা তো না, এটা সিজনাল ফল যখন হয় তখনই এটা বিক্রি করতে পারি। তো এখন এই যেহেতু এখন এই তেঁতুল আছে গাছে এখন এটাই বিক্রি করছি, প্রায় কদিন পরে তো তেঁতুলটা ফুরিয়ে যাবে, এটা এইভাবেই চলছে আর কি। এখন অবসর পেলে বাড়ি হোক বা ফুটপাত, আজও বইতে মুখ গোজেন বুলবুলি। ক্যামেরায় সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।